ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি টু লার্নিং। তো গ্রামীণ ডাক সেবকের যে অনলাইন ফর্ম নেওয়া হয়েছে এবং যারা যারা ফর্ম ফিল আপ করেছো তো তাদের নাম শর্টলিস্ট করা হয়েছে। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইট অথবা এই পিডিএফের মাধ্যমে তোমরা তোমাদের প্রত্যেকজনের নাম দেখতে পারবে এবং কবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেটাও এখানে বলে দেওয়া আছে। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারো বা এই পিডিএফটা ডাউনলোড করো, তোমরা দেখতে পারো। তো এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে ইজি টু লার্নিংয়ের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে, যেখানে ইজি টু লার্নিং এ টু জেড এই গ্রুপে জয়েন হবে, যেটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানেও তোমরা পেয়ে যাবে। তো এখানে প্রথমে দেখো, গ্রামীণ ডাক সেবক অনলাইন এনগেজমেন্ট শেডিউল 2 জুলাই 2023 ওয়েস্ট বেঙ্গল। তো জুলাই 2023 যে রিক্রুটমেন্টের ফর্ম সাবমিট করা হয়েছিল বা যারা যারা সাবমিট করেছিল তাদের জন্য, তো এখানে বলে দিয়েছে দেশ শর্টলিস্ট ক্যান্ডিডেট শুড গেট দেয়ার ডকুমেন্ট ভেরিফিকেশন ডিভিশনাল হেড মেনশন অ্যাগেনস্ট দেয়ার নেমস অন অর বিফোর 16/9/2023। বলেছে 16/9/2023 তারিখের মধ্যে তোমরা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করো হেড সেন্টার থেকে। দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট শুড রিপোর্ট ফর ভেরিফিকেশন অ্যালং উইথ অরিজিনাল অ্যান্ড টু সেটস অফ সেল অ্যাটেস্টেড ফটোকপিস অফ অল রিলিভেন্ট ডকুমেন্ট। তো তোমরা যে যে ডকুমেন্টগুলো দিয়েছো সেটা দুই কপি জেরক্স এবং অ্যাটেস্টেড কপির নিয়ে যেতে হবে তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন করবে। তো নিচে আসলে তোমরা সিরিয়াল নাম্বার দেখবে এবং এখানে ডিভিশন দেখবে কোন ডিভিশনে হয়েছে এবং অফিস দেখবে কোন অফিসে এবং পোস্ট নেম এখানে দেখে নিবে এবং এখানে পোস্ট কমিউনিটি দেখে নিবে এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা দেখে নিবে তোমাদের এবং এখানে মার্কস অবটেইনড সেটা দেখে নিবে, কত পার্সেন্ট পেয়েছো এবং ডকুমেন্ট টু বি ভেরিফাইড উইথ, তো কোন ডিভিশনে তোমাদের ডকুমেন্ট ভেরিফাই হবে সেটাও কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। তো এখানে তোমরা দেখে নিবে প্রত্যেকটা এবং রেজিস্ট্রেশন নাম তোমরা কেয়ারফুলি দেখে নিবে। তো এখানে অনেক বড় নোটিশ, তো তোমরা তোমাদের নামটা খুঁজে নেবে এবং এই পিডিএফটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে। তো প্রত্যেকটা জিনিস তোমরা এক এক করে এখানে দেখে নেবে।